স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে রাজধানীর সব বিভিন্ন জেলার মার্কেটগুলোতে চলছে ঈদ কেনাকাটা। সামাজিক দূরত্ব তো দূরে থাক, ন্যূনতম স্বাস্থ্যবিধির বিষয়টি একেবারেই মানছেন না ক্রেতা বিক্রেতারা। স্বাস্থ্যবিধি মানার যে শর্ত দিয়ে মার্কেট খোলা হয়েছিল বলতে গেলে পুরোপুরি ভেঙে পড়েছে। স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগও দেখা যায়নি। এদিকে দেশে করোনায় আরও 65 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 1739 জন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রামে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি বা শারীরিক দূরত্ব রক্ষার ব্যাপারটি কতটা মানা হচ্ছে? ফারিয়া, আসলে আপনি যেমনটি বলেছিলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেটা কোথাও কিন্তু আসলে মেনে চলাতে চট্টগ্রামে প্রত্যেকটা মার্কেটে কিন্তু খুব উপচে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মার্কেটে কিন্তু একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়েছেন। এখানে কিন্তু অনেকে মাস্ক পরার যে প্রবণতা ছিল সেটাও নাই, এবং মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যেকটা দোকানেই কিন্তু উপচে পড়া ভিড় বললেই চলে, একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়েছেন, এবং দোকানদার যারা আছে তারাও কিন্তু মাস্ক ব্যবহার করতেছে না, এবং তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য কোনো ধরনের ক্রেতাদেরকে কোনো পরামর্শই দিচ্ছেন না। যে যার মতো করেই কিন্তু আছেন, সেভাবেই ঘুরেফেরা করতেছেন, চলতেছেন। চট্টগ্রামের প্রত্যেকটা মার্কেটেই কিন্তু খুবই মানে যদি বলা হয় যে বাজেভাবেই কিন্তু আসলে চলা হচ্ছে, কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এবং সেই সাথে মাস্ক পরার যে প্রবণতা ছিল সেটা কিন্তু মেনে চলা হচ্ছে না। ফারিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।